প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। আজকে যে ক্লাসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের 5.1 অনুশীলনের উপর দ্বিতীয় ক্লাস। এর আগে আমি এই অনুশীলনের উপর আরেকটা ক্লাস করেছিলাম, আমি আশা করি প্রত্যেকে সেই ক্লাসটা দেখেছ। তাহলে চলো আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা অঙ্ক করব হচ্ছে 15 থেকে আমরা দেখতে পাচ্ছি যে 25 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাস্তব সমস্যা ভিত্তিক। আমরা প্রথমে সেই সমস্যাগুলোকে সমীকরণে প্রকাশ করব, তারপরে সেই সমীকরণকে সমাধান করে আমরা সমস্যাটা পুরোপুরি সমাধান করতে চাই। অর্থাৎ সমীকরণে মূলটা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা সমস্যা সমাধান করতে পারবো। তাহলে প্রথমে বাস্তব সমস্যাকে আমরা সমীকরণে প্রকাশ করব এবং সমীকরণকে সমাধান করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 15 নম্বর অঙ্কটা রয়েছে, 15 নম্বর অঙ্কের মধ্যে রয়েছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 5 ভাগের 2 গুণ। সংখ্যা দুটি সমষ্টি 98, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে একটি অপরটির 5 ভাগের 2 গুণ। তাহলে 15 নম্বরের মধ্যে প্রথমে আমরা ধরে নিই একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা, তাহলে সাধারণত আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে একটি সংখ্যা এক্স, অতএব অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যাটা কিরকম হবে, বলা আছে 5 ভাগের 2 গুণ, তার মানে এক্স এর সাথে গুণ হয়ে যাচ্ছে। তাহলে এত, তাহলে একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা হচ্ছে 2x/5। সংখ্যা দুইটার যোগ ফল দেওয়া আছে 98, তাহলে প্রশ্ন মতে আমরা কি করব, এখন দুইটাকে যোগ করে দিব, x প্লাস 2x/5 ইজ ইকুয়াল 98। সমীকরণে প্রকাশ করলাম, প্রথম কাজই হচ্ছে সেই সমস্যা থেকে আমরা সমীকরণ প্রকাশ করব। তাহলে লসাগু করা ছাড়া তো কোনো উপায় নেই, 5 হচ্ছে লসাগু, তাহলে 5x প্লাস হচ্ছে 2x ইকুয়াল 98। এখন দেখো উপরে হয় 7x, নিচে হলো 5, 98। এখন কোনাকুনি গুণ করলে 7x ইজ ইকুয়াল 98কে 5 দ্বারা গুণ করলে 500 থেকে 10 বাদ দিলে 490, তাহলে এখানে x থাকবে 490 ভাগ হচ্ছে 7, অতএব x ইজ ইকুয়াল 7 × 49, 7 0। তাহলে x মানে কি, একটি সংখ্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব একটি সংখ্যা, একটি সংখ্যা হলো 70, অতএব অপর সংখ্যা মান বসাই দিব, অপর সংখ্যা কত ছিল, 2 × x, x মানে 70, ডিভাইডেড বাই হচ্ছে 5, আমরা যদি মান বসাই দেখো কত হয়, 5 × 14 = 70, 14 × 2 = কত, 28। তাহলে অ্যান্সার তো এটাই, তাহলে অ্যান্সার হচ্ছে একটা হলো 70 এবং আরেকটা হচ্ছে 28। এই হচ্ছে দুইটা সংখ্যা যা আমাদের প্রশ্নে বের করতে বলছে, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার পরবর্তীতে দেখো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 16 নম্বর অঙ্কটাতে আমরা দেখ প্রশ্নটাতে দেখি আগে, একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যায় তার মান হচ্ছে 1/6, তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে প্রথমে যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এটা কিন্তু তাকে জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেই ভগ্নাংশকে, ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। হর বড় থাকবে, লব ছোট থাকবে, প্রকৃত ভগ্নাংশ তাকেই বলবে। এবার যেহেতু লব হরের অন্তর হচ্ছে 1, তার মানে কি, তার মানে হচ্ছে লবের চেয়ে হর 1 বড় হবে। তাহলে আমরা 16 নম্বরের মধ্যে যেটা করব, ধরি ছোটটাকে ধরব, তার মানে লব যেহেতু ছোট, ধরি ভগ্নাংশটির লব হচ্ছে x, ভগ্নাংশটির হর হচ্ছে 1x+1, কেন, কারণ লব হরের অন্তর হচ্ছে 1, অর্থাৎ লবের চেয়ে হর 1 বেশি, অতএব ভগ্নাংশটি লব বাই হর, এই হচ্ছে ভগ্নাংশ। এবার আমরা প্রশ্নের মধ্যে চলে যাই, প্রশ্ন মতে দেখো আমাদের প্রশ্ন মধ্যে কি বলা আছে, আমরা ভগ্নাংশটা আগে লিখব, x
by x plus 1 log থেকে হর বিয়োগ হরের সঙ্গে 2 যোগ এবার log থেকে 2 বিয়োগ হরের সঙ্গে 2 যোগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 by 6 এর সমান তাহলে সমান 1 by 6 এখন দেখো তো কি হয় উপরে আছে x minus 2 আর নিচে আছে x plus 3 1 by 6 এবার আমরা কোণাকোণি গুণ করি তাহলে 6x minus 6 দু গুণে 12 1 এর সাথে গুণ করলে x plus 3 হবে x এক পাশে নেই 6x minus x তাহলে 3 12 minus আছে সাইড পরিবর্তন করলে প্লাস হয়ে যাচ্ছে তাহলে এখানে থাকে কত 5x is equal 15 তাহলে x is equal 15 by 5 অতএব x এর মান হচ্ছে 3 5 15 এখানে 3 দিয়ে 5 দিয়ে কাটাকাটি যায় 3 5 15 তাহলে x এর মান যেহেতু 3 পাইলাম তাহলে ভগ্নাংশটা কত সেটা তো হয়েই যায় অতএব ভগ্নাংশটি অনেক সহজ অঙ্ক প্রশ্নটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা দেখব অঙ্ক এমনি হয়ে যাবে x এর মান 3 x এর মান 3 আর হচ্ছে 1 তাহলে 3 বাই 4 এটাই হলো ভগ্নাংশ এবার আরেকটা অঙ্ক 17 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি হচ্ছে 9 দুই অঙ্ক বিশিষ্ট যদি সংখ্যা হয় তাহলে আগে বলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা আছে আমাদের এই পৃথিবীতে আমাদের সর্বসাকুল্যে জানা মতে আমরা যা জানি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টা আছে আছে হলো 10 থেকে শুরু করে 99 পর্যন্ত এই অঙ্কগুলো হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট মনে রাখো 10 থেকে শুরু 99 পর্যন্ত এটা হচ্ছে দুই অঙ্ক 10 থেকে 99 পর্যন্ত কারণ প্রত্যেকটার মধ্যে কয়টা করে দুইটা করে অঙ্ক আছে এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার প্রথমটাকে বলা হবে একক স্থানীয় অঙ্ক তারপরেরটাকে বলা হবে দশক স্থানীয় অঙ্ক অর্থাৎ যে সংখ্যাটা থাকবে সংখ্যাটার বাম পাশেরটাকে বলা হবে একক স্থানীয় অঙ্ক আর ডান পাশেরটাকে বলা হবে একক স্থানীয় আর বাম পাশেরটাকে বলা হবে দশক স্থানীয় অঙ্ক তাহলে আমাদের বলা আছে যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এর অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9 আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে একটা ধরে নেই ধরি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হচ্ছে x অতএব দশক স্থানীয় অঙ্ক হবে কত 9 মাইনাস x কেন কারণ অঙ্ক দুইটার সমষ্টি হচ্ছে 9 তাহলে 9 থেকে একক স্থানীয় অঙ্ক বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আশা করি বুঝতে পারছো এবার আমরা সংখ্যা কিভাবে লিখব অতএব সংখ্যাটি সংখ্যা লেখার ক্ষেত্রে একটু মনে রাখবা দশকের সাথে সব সময় 10 গুণ এককের সাথে 1 গুণ এককের সাথে 1 দ্বারা গুণ করলে মানের তো কোনো পরিবর্তন হয় না এজন্য আমরা দশককে 10 দ্বারা গুণ করে দিব যোগ হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাহলে দেখো তো কত হয় 9 10 90 মাইনাস 10x প্লাস x তাহলে আমরা দেখতে পাচ্ছি 90 মাইনাস 9x এই হলো সংখ্যাটি এবার আমাদের শর্তে কি বলছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম দেখো আমরা অঙ্ক দুইটা শুধু স্থান বিনিময় করাবো দশক যাবে এককের জায়গায় একক আসবে দশকের জায়গায় তাহলে প্রশ্ন মতে অঙ্ক দুইটা স্থান বিনিময় করালে দশের সাথে আসবে কত x আর x এর জায়গায় যাবে কি 9 মাইনাস x যে সংখ্যাটা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম তাহলে প্রদত্ত সংখ্যা কত 90 মাইনাস 9x এটা থেকে কত কম 45 কম এ হলো শর্ত আশা করি বুঝতে পারছো অর্থাৎ অঙ্কতে স্থান বিনিময় করাইলাম একক যাবে দশকের জায়গায় দশক আসবে এককের জায়গায় যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম এবার x দেখো কয়টা হয় 9x এইটা আমরা যদি এক পাশে আনি প্লাস 9x সংখ্যাগুলো 90 মাইনাস 45 মাইনাস হচ্ছে 9 তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 18x তাহলে এখানে আমরা কত পাই 90 থেকে 45 বাদ দিলে 45 থেকে 9 বাদ দিলে 36 তাহলে x is equal 36 by 18 কাটাকাটি করলে 18 দুগুণে 36 x এর মান হচ্ছে
টু, এক্স এর মান যেহেতু টু পাইলাম তাহলে সংখ্যাটি তো পাওয়াই যাবে, এখানে এক্স এর মানটা বসাই দিই, সরি। অতএব সংখ্যাটি হচ্ছে 90 মাইনাস 9 ইনটু এক্স এর মান 2, তাহলে 90 মাইনাস 9 দুগুণে 18, 90 থেকে 18 বাদ দিলে কত থাকে 72, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। এখন একটু পরীক্ষাটা করে নিই, প্রথম শর্তটা কি ছিল, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, তার মানে 7 এবং 2 এর যোগফল কত 9, অর্থাৎ অঙ্ক দুইটা একক স্থানীয় অঙ্ক 2, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, 2 এবং 7 যোগ করলে হয় 9, অর্থাৎ অঙ্কদের সমষ্টি 9। আশা করি কোনো সমস্যা নাই, কারণ সমস্যা থাকবে সেটা আমি বিশ্বাস করি না যদি ভালোভাবে মনোযোগ দিয়ে থাকো। এবার চলো তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা একটু দেখে নিই, এটাও কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট যেহেতু সংখ্যা, আমি এখানে রেখে দিলাম একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কটা একটু রেখে দিই, তার মানে এটা হলো 18 নম্বর অঙ্ক। একক স্থানীয় একটি সংখ্যা, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, একক স্থানীয় অঙ্ক যদি 100, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে তার দ্বিগুণ, একক স্থানীয় অঙ্ক যা দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে তার দ্বিগুণ। অতএব সংখ্যাটি, অতএব সংখ্যাটি সংখ্যাটি কি হবে দশকের সাথে 10 গুণ ইন্টু 2x প্লাস হলে একক স্থানীয় অঙ্ক, তাহলে 10 দুগুণে 20x প্লাস x, তাহলে কত হয় 21x, এটা হলো সংখ্যা। এরপরে কি বলছে দেখাও, যে সংখ্যাটি অঙ্কদের সমষ্টি 7 গুণ, তাহলে অঙ্কদের সমষ্টি 7 গুণ বের করি, অতএব অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, সমষ্টির 7 গুণ সমান কত আসে দেখি, অঙ্কদের সমষ্টি মানে কি এক্স প্লাস 2x এর 7 গুণ, তাহলে 7 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো কত আসে, তাহলে 7 ইন্টু 3x, তাহলে কত হয় 3 × 7 = 21x। তার মানেটা কি, সংখ্যাটি যত অঙ্কদের সমষ্টি 7 গুণ তত, তার মানে সংখ্যাটি অঙ্কদের সমষ্টির 7 গুণ, তাহলে আমরা পেয়ে গেলাম। অতএব এখন লিখে দিই সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টি 7 গুণ, অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, দেখানো হলো সুদ। আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারছে। এবার চলো আমরা এখান থেকে আমাদের যে 19 নম্বর অঙ্কটা রয়েছে সেই 19 নম্বর অঙ্কটা একটু করে ফেলি, 19 নম্বর অঙ্কটা একটু বই থেকে সবাই একটু দেখে নাও যে প্রশ্নতে কি চেয়েছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন, মোট 256 টাকা লাভ করলেন, তিনি কত টাকার উপর 5% লাভ করলেন, তাহলে কত টাকা আগে দেখি 5% হারে বিনিয়োগ করছে, তাহলে আমরা প্রথমেই ধরে নিই 19 নম্বর, ধরি 5% হারে বিনিয়োগ করেন, বিনিয়োগ করেন হচ্ছে 1 টাকা, এটা আমরা ধরে নিলাম, অতএব 4% হারে বিনিয়োগ করেন কত, মোট কত টাকা বিনিয়োগ করে 5600 টাকা, তাহলে 5600 টাকা থেকে x বাদ দিয়ে দিলে যা থাকবে সেটা 4% হারে বিনিয়োগ করে, তাহলে 5600 - x এত টাকা। এখন বছর শেষে কিন্তু লাভ পায় 256 টাকা, এখন আমরা জানি যে আমাদের যে মুনাফাটা পাওয়া যায়, লাভ যে পাওয়া যায় সেই লাভটা কি, সেটা হলো সরল মুনাফা। সরল মুনাফা মানে কি, পিএনআর, পি মানে মূলধন, এন মানে সময়, আর আর মানে হচ্ছে মুনাফা হার, তাহলে এখানে আমরা লিখি যে 5% হারে 1 টাকার এক বছরের মুনাফা
PNR মূলধন হচ্ছে x, n মানে সময় 1 আর r মানে 5% 5% এর মানে কি এর মানেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি এত টাকা সমান x into 1 into 100 ভাগের 5 ভাগ তাহলে এত টাকা সমান তাহলে উপরে হচ্ছে 5x নিচে হলো 100 এত টাকা তাহলে বাকিটা তাহলে 4% হারে বিনিয়োগ করা হচ্ছে 5600 - x 5600 - x এই যে এত টাকার এক বছরের মুনাফা তাহলে হচ্ছে 5600 - x ইনটু হচ্ছে 1 ইনটু হচ্ছে 4% এ হলো টোটাল টাকাটা এত টাকা তাহলে কত হয় 4% মানে কি 100 ভাগের 4 ভাগ তার মানে উপরে হচ্ছে 5600 - x আর ইনটু হচ্ছে 4 ডিভাইডেড বাই 100 এত টাকা এখন মোট যে লাভ বা মুনাফাটা সেটা হচ্ছে 256 এখন প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে এই যে মুনাফাটা সেটা যোগফল 5x ডিভাইডেড বাই 100 প্লাস 5600 মাইনাস x সাথে হচ্ছে 4 ডিভাইডেড বাই 100 ইকুয়াল 256 এখন লক্ষ্য করো লসাগু কিন্তু 100 তাহলে উপরে যা আছে তাই 5x প্লাস 4 দিয়ে যদি গুণ করি 5600 এ তাহলে কত হয় 5600 ইনটু হচ্ছে 4 22400 মাইনাস হলো 4x সমান 256 তাহলে এখন দেখি কত থাকে 5x থেকে 4x বাদ দিলে একটা x থাকে আর এখানে থাকে হলো 22400 সমান হচ্ছে এই 2 5 6 আর 0 0 কারণ গুণ করে দিলে তাহলে x is equal 2 5 6 0 0 মাইনাস হচ্ছে 22400 তাহলে এখান থেকে যদি আমরা বাদ দেই বিয়োগ 2 5 6 0 0 দেখা যায় 3200 থেকে অতএব x is equal 3000 এই 200 তার মানে কি 5% হারে বিনিয়োগ করে x টাকা এর মানে হলো তিনি কত টাকার উপর 5% লাভ করলেন অর্থাৎ অতএব আমরা লিখি 3200 টাকার উপর এত টাকার উপর কত পার্সেন্ট 5% লাভ করেন এটাই উত্তর যত টাকা বেরিয়েছে যত টাকা বিনিয়োগ করছে 5% হারে তত টাকার উপরে তিনি 5% লাভ করলেন এটাই হচ্ছে আমাদের যে 19 নম্বর অঙ্ক সেই 19 নম্বর অঙ্কের সমাধান এবার চলো আমরা 20 নম্বর অঙ্কেতে চলে যাই 20 নম্বর অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বালিকা বিদ্যালয়ে প্রতিটি শ্রেণী কক্ষে প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 2টি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত তাহলে বেঞ্চের সংখ্যা কত সেটা ধরার আগে আমরা একটা কাজ করি আমরা ধরে নেই ওই শ্রেণীর ছাত্রী সংখ্যা কতজন ছাত্রী আছে এখন ধরে নেব আমাদের কত নম্বর 20 নম্বর অঙ্ক ধরি শ্রেণীর ছাত্রী সংখ্যা হচ্ছে x জন ধরলাম এখন যদি প্রত্যেক বেঞ্চে কয়জন করে বসে যদি দেখা যায় 6 জন করে বসে তাহলে 2টা বেঞ্চ খালি থাকে তাহলে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত
তাহলে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা, ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা দেখো, যতজন টোটাল স্টুডেন্ট আছে, ছয় জন করে বসলে এতগুলো বেঞ্চ লাগবে, আরো দুইটা বেঞ্চ খালি থাকে, এই হলো বেঞ্চের সংখ্যা এতটি। এখন প্রশ্ন মতে বেঞ্চের সংখ্যা যেহেতু এক্স বাই সিক্স প্লাস টু, আবার যদি প্রত্যেক বেঞ্চে পাঁচ জন করে বসে তাহলে ছয়জনকে দাঁড়াই থাকতে হয়, তাহলে ছয় এখান থেকে মাইনাস করে দিই, তাহলে দাঁড়াইতে হবে না। ছয়জন করে যদি বসে তাহলে অর্থাৎ টোটাল স্টুডেন্টকে ছয় দ্বারা ভাগ করলে মোট বেঞ্চের সংখ্যা পাওয়া যাবে, কারণ একটা বেঞ্চে ছয়জন করে বসে, অর্থাৎ একটা বেঞ্চে যতজন করে বসে তত দ্বারা ভাগ করলে মোট বেঞ্চের সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ বেঞ্চ হলো এক্স বাই সিক্স, আরও দুইটা বেঞ্চ খালি থেকে টোটাল বেঞ্চ হচ্ছে। তো এবার প্রত্যেক বেঞ্চে যদি পাঁচজন করে বসে ছয়জন ছাত্রকে অর্থাৎ স্টুডেন্টকে অর্থাৎ শিক্ষার্থীকে, যেটা ছাত্র থাকুক ছাত্রী থাকুক শিক্ষার্থী থাকুক, ছয়জনকে দাঁড়ায় থাকতে হয়, তাহলে টোটাল থেকে ছয়জন বাদ দিয়ে দিব, পাঁচ দ্বারা ভাগ করে দিব, যত আছে তত বেঞ্চ তো ততগুলোই আছে ক্লাসের মধ্যে, বেঞ্চ সেখান থেকে বাড়েও নাই কমেও নাই। এখন যদি আমরা লসাগু করি ছয়, তাহলে এক ছয় দুগুণে বারো, তাহলে এখানে হচ্ছে ফাইভ, তাহলে এক্স মাইনাস সিক্স। এবার কোনাকুনি আমরা গুণ করে দিই, তাহলে কত পাই আমরা, সিক্স এক্স মাইনাস ছয় ছয় ছত্রিশ সমান ফাইভ এক্স প্লাস পাঁচ বারো ষাট, তাহলে এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল, একবারে লিখে দি একটু করে নিই, ফাইভ এক্স ইজ ইকুয়াল ষাট প্লাস হচ্ছে ছত্রিশ, অতএব এক্স ইজ ইকুয়াল নাইনটি সিক্স। অতএব শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা হচ্ছে এতজন, তাহলে বেঞ্চের সংখ্যা কত, অতএব ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা, বেঞ্চের সংখ্যা হলো নাইনটি সিক্স বাই সিক্স প্লাস টু এতটি, ছয়শো ছিয়ানব্বই প্লাস হলো দুই এতটি, তার মানে আঠারোটি বেঞ্চ আছে ওই শ্রেণীতে। আমাদের বলছে এখান থেকে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি, আমরা দেখতে পাচ্ছি ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা হচ্ছে আঠারোটি। এবার চলো আমরা এখান থেকে আরেকটা অঙ্ক করে ফেলি, সেটা হচ্ছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা এবং মোট ভাড়াপ্রাপ্তি ষোলোশো আশি টাকা যদি হয় তো কেবিনের যাত্রীর সংখ্যা কত। এই অঙ্কটা কাজ করবা, তোমরা বাড়িতে করার চেষ্টা করবা। তাহলে আজকে আমি এখানে শেষ করে দিই, আজকের জন্য এই পর্যন্ত, আজকে যতগুলো অঙ্ক করলাম তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবার কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।